আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস আওয়ার ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌগিক শব্দ রুড়ো বা রুবি রুড়ি শব্দ ও যোগরূড় শব্দগুলো মনে রাখার সহজ টেকনিক বলে রাখা দরকার যে শব্দের বিভাগ যদি করা হয় তাহলে শব্দকে আমরা তিনভাবে শ্রেণীবিভাগ করতে পারি এক হচ্ছে তার গঠনমূলক দিক থেকে বিভাগ এক হচ্ছে তার অর্থমূলক দিক দিয়ে আর এক হচ্ছে উৎসমূলক দিক দিয়ে গঠনগত দিক দিয়ে আমরা শব্দকে দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে যৌগিক শব্দ আর উৎসগত দিক থেকে আমরা শব্দকে ভাগ করতে পারি পাঁচ ভাগে এটা হচ্ছে তৎসম অর্ধতৎসম আর হচ্ছে তদ্ভব দেশি বিদেশি আর আমাদের যে আজকের আলোচ্য বিষয় এটা হচ্ছে অর্থ অর্থমূলক দিক থেকে অর্থমূলক দিক থেকে শব্দকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি তা একটা হচ্ছে যৌগিক শব্দ আর একটা হচ্ছে রুরো বা রুড়ি শব্দ আর একটা হচ্ছে যোগ রুরের শব্দ প্রথমে আসা যাক যেন যৌগিক শব্দ যৌগিক শব্দ কি যৌগিক শব্দ হচ্ছে যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই সেগুলোকে আমরা যৌগিক শব্দ করতে পারি বুঝলাম না ব্যাপারটা তাহলে আরেকটু একটু ক্লিয়ার বলে বলি ব্যাপারটা হচ্ছে যে যদি শব্দকে ভাঙা হয় একটা শব্দকে আমরা ভাঙলাম তাহলে সেই ভাঙার যে যার প্রত্যয়জাত বা যে অর্থ আমরা পাই আর তার ব্যবহারিক অর্থ যদি একই হয় দুটো অর্থ যদি একই হয় তার ভাঙলে যে অর্থটা পাচ্ছি আর আমরা যে অর্থে ব্যবহার করি এই দুটো শব্দই যদি একই হয় তখন আমরা থেকে যৌগিক শব্দ বলি যেমন আমরা বলতে পারি যেন বাবু আনা হুম তাহলে যদি বলি বাবু আনা তাহলে বাবুর মতো যার আচরণ তাহলে ভাঙলেই পাচ্ছি বাবুর মতো যার ভাব তাহলে বাবু আনা বলতে এরকমই বোঝায় আবার অর্থটা এরকম তাই বাবু আনা হচ্ছে একটা যৌগিক শব্দ তাহলে যৌগিক শব্দ হচ্ছে এখানে অনেকগুলো শব্দ আছে একটা হচ্ছে মধুর তারপর গায়ক কর্তব্য বাবু আনা দৌহিত্র চিকমারা প্রীতিহী পিতৃহীন চালক পাঠক মিতালি পাগলামি মধুর মধুর মতো মিষ্টি যা গায়ক যে গান করে অর্থাৎ তাহলে এখানে কিন্তু একই অর্থ বোঝাচ্ছে ক্রিজক্তব্য কর্তব্য তাহলে এটাকে আমরা বলি যে যা করা উচিত হ্যাঁ তাহলে এটা কিন্তু একই অর্থ আবার যদি বলি দৌহিত্র তার মানে কন্যার পুত্র বা নাতি বোঝায় এভাবে এই শব্দগুলো কিন্তু আমাদের আবার মারা চিকা মারা মানে হচ্ছে তোমার আমরা বলি যে মারা তার মানে দেওয়ালের পোস্টার বা দেওয়ালের লিখন যেটাকে বলে এই সবগুলো কিন্তু আমাদের যৌগিক শব্দ এই যৌগিক শব্দগুলোকে আমরা সহজে মনে রাখতে পারি যেগুলো আসলে শব্দ মনে রাখা যায় না যেগুলো আসে পরীক্ষায় এই শব্দগুলো একটা একটা লাইনের মাধ্যমে টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখি টেকনিকটা হচ্ছে যে মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহিত্রকে নিয়ে মারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে এগুলো হচ্ছে আমাদের রুরো বা রুড়ি শব্দ মানে এগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ এরপরে আমরা যদি আসি যে রুড়ো বা রুড়ি শব্দ রুবা রুড়ি শব্দ হচ্ছে যে সেই শব্দগুলো যে শব্দগুলো আমাদের যদি যে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ মূল শব্দ অর্থের অনুগুমী না হয়েও অন্য একটা অর্থ প্রকাশ করে অর্থাৎ আমরা শব্দকে ভাঙলাম তো যে অর্থ পেলাম আমাদের ব্যবহারিক অর্থটা সে একই না অন্য একটা ভিন্ন অর্থ বোঝাচ্ছে তখন আমরা সেই শব্দকে বলি হচ্ছে ডুরবডুরি শব্দ ব্যাপারটা যেমন একটু ক্লিয়ার হওয়া দরকার যদি আমরা বলি যে মনে করুন সন্দেশ সন্দেশ শব্দকে যদি ভাঙানো হয় তা এর অর্থ হচ্ছে সংবাদ সংবাদ নিউজ যেটাকে আমরা বলি কিন্তু এটাকে সন্দেশ বলতে আমরা কিন্তু বুঝি মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় কোনো দ্রব্য তাহলে খাবার তাহলে এটা কিন্তু ব্যবহারিক অর্থ আর এর যে বুৎপত্তিগত অর্থাৎ এটাকে থেকে ভাঙলে যে সত্ত্বে একই হচ্ছে না এই জন্য এটা হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ আবার বলতে গো গবেষণা যে গো যোগেশনা মানে গরু খোঁজা এর অর্থ হচ্ছে গরু খোঁজা কিন্তু গবেষণা বলতে আমরা কোনো কোনো কিছু নিয়ে কোনো গভীর চিন্তা ভাবনা বুঝি একইভাবে এখানে যে তৈল তৈল মানে কি তিলজাত কিন্তু এখানে তৈল কিন্তু সব তৈলকেই বোঝাচ্ছে শুধু তিলের তেল বোঝাচ্ছে না এটা একটা রুডি শব্দ তারপরে ভাজা রাখাল প্রবীণ মানে কি প্রবীণ মানে কিন্তু যে প্রকৃষ্ট রূপে মানে খুব সুন্দরভাবে যে বিন বাজাইতে পারে কিন্তু প্রবীণ ধারা আমরা বুঝি হচ্ছে যে বৃদ্ধ মানুষ তাহলে আবার শ্বশুর পাঞ্জাবি হস্তি মানে কি হ মানে আমরা হস্তিকে যদি ভাঙাই তাহলে হস্তযোগীর মানে হাত আছে যার কিন্তু আমরা হস্তি বলতে বুঝি হচ্ছে আমাদের একটা প্রাণী বিশেষ তারপরে দারুণ বাঁশি বাঁশ দিয়ে তারপরে বাঁশি তারপর হচ্ছে বাঁশ বাঁশি মানে কি বাঁশ দিয়ে তৈরিটা কিন্তু আমরা বাঁশি বলতে একটা বাদ্যযন্ত্র বুঝি তারপর হরিণ তা সে মণ্ডপ এভাবে প্রত্যেকটা শব্দের ভাগ আছে ভাঙাইলে এক ধরনের অর্থ কিন্তু এদের ব্যবহারিক অর্থটা আলাদা তাই এই সকল শব্দকে আমরা বলি হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ এই রুড়ো বা সুরি শব্দকে আমরা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক আছে সেই টেকনিকটা আমরা এখন দেখব সেটা হচ্ছে তিলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে পিঠে চড়ে বাসি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল এই শব্দগুলো আমাদের শব্দ এরপরে আমাদের আছে যোগরু শব্দ যোগরূপ শব্দটা কি আগে একটু আলোচনা করা দরকার যোগরূড় শব্দ হচ্ছে সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদের অর্থ অনুগামী না হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে যোগ শব্দ মানে তখন আমরা তাদের যোগ রূহ শব্দ বলি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা দরকার যেমন ধরুন অর্থাৎ সমস নিষ্পন্ন করলে যে অর্থ দাঁড়ায় আর আমরা একটা বিশেষ অর্থ যখন প্রকাশ করে তখন আমরা তাদেরকে যোগ রূহ শব্দ বলি যেমন যদি বলি মানে পঙ্খ মানে জল মানে জলে জন্মে যা জলে জন্মগ্রহণ করে তো অনেক কিছু অনেক ফুল আছে যেমন ফুল আছে শাপলা আছে আরও কত কিছু কিন্তু এই পঙ্কজ বলতে শুধু আমরা একটা জিনিসকেই বুঝি সেটা হচ্ছে পদ্মফুল অর্থাৎ এখানে পঙ্কে জন্মে যে হয় পদের অর্থের অনুগামী না হয়ে যখন একটা অর্থই প্রকাশ করতে চাই পঙ্কজ বলতে শুধু আমরা পদ্মফুলকেই বুঝবো সেহেতু আমাদের এটা হচ্ছে একটা যোগরুরো আবার বলছে রাজার ফুত রাজার পুত্র হচ্ছে আমরা একটা বুঝস্থি আবার সরোজ তারপর মহাজাত্রা মহাযাত্রা মানে উদ্দেশ্যে যাত্রা কিন্তু মহাত উদ্দেশ্যে অনেক যাত্রাই আছে কিন্তু পৃথিবীতে কিন্তু এই মহাযাত্রা বলতে আমরা একটাই বুঝি সেটা হচ্ছে মৃত্যু আবার জলধি জল ধারণ করে যে কিন্তু জল তো ধারণ করে অনেক কিছুইতে কিন্তু এই জলধি ধারা আমরা একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে আমরা সমুদ্রকে বুঝি তাই এই যে শব্দগুলো সরোজ রাজপুত্র পঙ্খ জলধি মহাযাত্রা এগুলো সবই হচ্ছে যোগরূড়ো শব্দ এবং এগুলো সব হচ্ছে সমাজ নিষ্পন্ন শব্দ তাহলে এই শব্দগুলো একসাথে আমরা মনে রাখতে পারি একটা সহজ টেকনিক দিয়ে সেটা হচ্ছে রাজপুত্র পঙ্খজ সরস তোলার উদ্দেশ্যে জলধি যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল জানি না আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ